একটু ধন্যবাদ বা একটু লোকের নমস্কার করতে পারবো, ঠিক আছে? আপনার সিবি আছে, সিবিটা দেখান। আপনার নাম অনুপম শিকদার, আপনার পরিচয় দিন। আমার নাম অনুপম শিকদার, মাতা শ্রীমতী নমিতা শিকদার মহাশয়, পিতা শ্রী আনন্দ শিকদার মহাশয়, এবং আমার বাড়ি নদিয়া জেলার নাকাশিপাড়া থানা অন্তর্গত ধর্মানপুর গ্রামের বাসিন্দা। আমি 2016 সালে মাধ্যমিক পাস করেছি এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করে বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। কি ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন? যেরকম ডিফেন্স লাইনে, ডিফেন্স লাইনে, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর আর্মি, বিএসএফ, আর্মি, বিএসএফ। তাহলে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন, কোন প্রফেশনতে, মানে এই প্রতিযোগিতা ধরুন আপনার সবগুলোই হয়ে গেল, কোনটাতে আপনি যাবেন ফাইনালি? সবগুলো হয়ে যায় বলতে স্যার, আমার যেহেতু বয়স এখন 24+ হয়ে গেছে, সেহেতু আর্মির দিকটা এখন বাতিল হয়ে গেছে, আর এদিকে বিএসএফের দিকটাও মানে বাতিল পড়ার মুহূর্তে। আচ্ছা, সেদিকে আমি মানে বাতিল হয়ে যাচ্ছে বলে দ্বিতীয় কোনো অপশন নেই, এটাই হচ্ছে ভালো লাগুক অথবা না লাগুক আপনার পুলিশ হতে হবে, তাই তো? মানে পুলিশ আপনাকে বাধ্য হয়ে হতে হচ্ছে না? কেন নয়, ডিফেন্স লাইনে আমার যাওয়ার ইচ্ছা, সেক্ষেত্রে পুলিশ হোক বা পুলিশের, পুলিশ হলে আপনার কি সুবিধা হবে আর আমাদেরই বা কি সুবিধা হবে বলে? আপনি যদি পুলিশ হন, পুলিশ ডিপার্টমেন্টের কি উপকারিতা বা আপনার কি উপকারিতা? পুলিশ হলে পুলিশ হলে কি হলে আপনার কি উপকারিতা? আপনার কোনো উপকারিতা উপকারিতা নেই? উপকারিতা বলতে স্যার আমি সমাজের কাজ করতে পারবো, সমাজের এইটা তো উপকারিতার মধ্যে পড়ে না। আপনার কি উপকার? আপনার পেটে ভাত নেই, আমি আপনি সমাজের উপকার করে যাবেন না? সেক্ষেত্রে পুলিশে যদি আমি চাকরিটা এর মধ্যে পেয়ে যাই, তাহলে পুলিশের ওইদিকে জব করলে পরে সরকার আমাকে এমনি বেতন দেবে। আচ্ছা, সেদিক থেকে আমার আর্থিক সহায়তা হবে, আমার পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে, আমার বেকারত্ব সমস্যা সমাধান হবে, এটা হচ্ছে আমার উপকারিতা। আমার আর পুলিশের উপকারিতা কি? মানে ডিপার্টমেন্টের কি? আমি ডিপার্টমেন্টের হয়ে মানে ডিপার্টমেন্টের হয়ে সমাজের উন্নয়নের জন্য কাজ করতে পারবো, উন্নয়নের জন্য কাজ করবো। তো এর মধ্যে স্পেশালিটি কি আছে? আপনি পুলিশ হয়ে আপনি পুলিশকে কি এমন স্পেশালিটি দিতে পারবেন? মানে অন্যরাও দিতে পারবে, তাদের থেকে আপনি কি এক্সট্রা দিতে পারবেন যে যার জন্য আপনাকে আমরা সিলেক্ট করব? যে অন্যদের থেকে আপনি কি এক্সট্রা দিতে পারবেন যেটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সুনাম বাড়বে? এটা বলতে হবে, বলতে পারছো, এটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ধরুন আপনার পরিবার ভীষণ কোনো একটা বিপদে পড়েছে, আপনার মা, আপনার স্ত্রী এবং আপনার সন্তান, সাপোজ ধরুন আপনার বাড়িতেই আগুন লেগেছে, তারা হচ্ছে বাড়ির মধ্যে আছে, তাহলে সেই মুহূর্তে আপনি কাকে আগে বাঁচাবেন? সেই মুহূর্তে আমার সামনে সামনে যাকে পাবো, যাকে বাঁচানো আমার পক্ষে তাড়াতাড়ি সম্ভব হবে, আমি তাকে বাঁচাবো। সে সেই মুহূর্তে মানে মানে ডিফারেন্স করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, সম্ভব হবে না। নদিয়া জেলার সদর দপ্তর কোথায় আছে? কৃষ্ণনগর। আয়তন কত? ভূগভীতি সমভূমি এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কয়েকটি নদীর নাম?
তিস্তা ভাগীরথী তিস্তা সরি স্যার ভাগীরথী জলঙ্গি চূর্ণী সে ভাগীরথী নদী সম্পর্কে একটা মিথ আছে পুরাতন সে মিথটা জানো মানে পৌরাণিক কাহিনী আছে ভগীরথ নদিয়া জেলার কল্যাণী তে একটা শিল্পাঞ্চল আছে এটা কার উদ্যোগে হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কত বলতে পারবেন বলুন তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য ছাড়া আমাদের নিকটতম নক্ষত্র নাম বলতে পারবেন বুধ নক্ষত্র বলছি স্টার এক্সেপ্ট সান বুধ তো হচ্ছে গ্রহ বলুন প্রক্সিমা সেন্টোরি আচ্ছা বুধকে কি গ্রহ বলা হয় নীল গ্রহ বুধকে নীল গ্রহ সূর্যের সব থেকে নিকটতম গ্রহের নাম কি সূর্যের সব থেকে নিকটতম গ্রহ মঙ্গল ভালো করে জেনে নেবে এগুলো ঠিক আছে এই যে সৌরজগৎ সম্পর্কে ঠিক আছে আচ্ছা বায়ুমণ্ডল আমরা যে বায়ুমণ্ডলের যে স্তরে আছি সব থেকে নিচের স্তর এটার নাম কি এটা স্ট্রেটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারে কি কি ঘটনাগুলো ঘটে বজ্রপাত ঠিক আছে সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলো ট্রোপোস্ফিয়ারের মধ্যে ঘটে আপনি ধরুন এখান থেকে সোজা উপরে যাচ্ছেন উষ্ণতার কি কোনো পরিবর্তন হবে যত উপরে উঠবো উষ্ণতা তত কমতে থাকবে উষ্ণতা কমতে থাকবে আচ্ছা উষ্ণতা কমতে থাকার কারণটা কি বলতে পারেন বলছো কিছু উষ্ণতা কমার কারণ কি আচ্ছা বলুন তো যারা হিল এরিয়া পার্বত্য এরিয়াতে বসবাস করে তারা আমাদের থেকে সমতল ভূমির মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয় কর্মঠ হয় কেন হয় বলুন ওদের শরীরে কোন কণিকা বেশি থাকে যে রক্তের তো তিন রকম কণিকা আছে কোন কণিকার পরিমাণ বেশি থাকে যার কারণে ওদের কর্মঠ হয় শক্তিশালী হয় লোহিত কণিকা আচ্ছা লোহিত কণিকা কি বিভাজিত হতে পারে বিভাজিত হতে পারে না ভিটামিন সি এর রাসায়নিক নাম বলুন অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি যুক্ত কয়েকটি ফলের নাম বলতে পারবেন ভিটামিন সি যুক্ত হ্যাঁ ভিটামিন সি গাজরে কম থাকে সমস্ত সবজিতে ভিটামিন থাকে সমস্ত ভিটামিন থাকে সিতে কোন ভিটামিনটা বেশি পাওয়া যায় সি ভিটামিনটা কোন সবজিতে বেশি পাওয়া যায় সমস্ত টক জাতীয় ফলে ফলে ভিটামিন সি পাওয়া যায় ঠিক আছে
আচ্ছা, আমাদের শরীরে কতগুলি অস্থি আছে? আমাদের শরীরে কতগুলো অস্থি? হাউ মেনি বোন ইন ইউর বডি? অস্থি মানে হাড়ি, হাড়ের সংখ্যা একজন 206টি হাড়ি। সব থেকে ছোট অস্থির নাম কি? ফিমার। সব থেকে বড় অস্থি? সব থেকে ছোট অস্থি কানে আছে, মিলিয়েশনটা সিস্টেপিস। আচ্ছা, বুকে কতগুলি হচ্ছে রিট? ঠিক আছে, আছে রিপস, রিপস সরি, কতগুলি রিপস আছে বুকের পাজরে? আপনি রিপস ইন ইউর চেস্ট? আচ্ছা, আমাদের সব দেহে সব থেকে বড় রেচন অঙ্গের নাম কি? কিডনি। আচ্ছা, কিডনি, কারণ যদি কিডনি বিকল হয় তাহলে কি মানে যে ডাক্তারবাবুরা যে প্রসেসটা অবলম্বন করেন সেই প্রসেসটার নাম বলতে পারবেন? ডায়ালাইসিস। আর হার্টে যদি প্রবলেম হয় তাহলে কি করা হয়, কি বসানো হয়? প্রেসমেকার, বসানো। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন? এনভি রামান্না। এনভি রামান্না, এনভি এর ফুল ফর্ম বলতে পারবেন? লাথুলাপতি ভেঙ্কটরমন রামান্না। ইনি ভারতের কততম রাষ্ট্রপতি এই মুহূর্তে? সরি, বিচারপতি। ইনি ভারতের বর্তমানে 48তম বিচারপতি। মনে রাখো। আচ্ছা, বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি নবনিযুক্ত হলেন, তার নাম কি? জগদীপ ধনকর মহাশয়। ইনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন, কোন রাজ্যের বাসিন্দা? ঝাড়খণ্ডে, রাজস্থানে। আচ্ছা, জগদীপ ধনকর রাষ্ট্রপতি হওয়ার আগে কোন পদে আসীন ছিলেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল। পশ্চিম অনেক অনেকের উচ্চারণে প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি বলতো ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল ছিলেন বা পশ্চিমবঙ্গের। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। আচ্ছা, রাজ্যপালের কি ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে? এটা প্রশ্নটা এরকম, রাজ্যপালের কি ক্ষমতা? মানে রাজ্যপাল রাজ্যের সমস্ত উচ্চ পদস্থ ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যপাল, ওনার সব থেকে বড় ক্ষমতা। আর রাজ্যের কিন্তু উনি প্রধান, প্রশাসনিক প্রধান, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে গভর্নর অফ এ স্টেট। ঠিক আছে, আর তার হচ্ছে মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী। কত মিনিট হলো? 13। ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন ঠিক আছে, এবার তোমার প্রশ্ন কিন্তু হবে অনেকটা ঠিক আছে। এই যে বায়ুমণ্ডল, ঠিক আছে, আর হচ্ছে এই শরীর মানে কি এগুলো ভালো করে স্টাডি করো। ঠিক আছে, বায়ুমণ্ডল বললাম, তারপরে সৌরজগৎ থেকে প্রশ্ন টশ্ন জিজ্ঞাসা করে সায়েন্সের দিকে একটু অসুবিধা। হ্যাঁ, এইগুলো সায়েন্সের। আগের দিনে ইন্টারভিউ থেকে আজকে তো মানে ঘাবড়ানো বেশি মনে হচ্ছে, আর হাসি খুশি কম মনে হচ্ছে। ঘাবড়ানো স্যার, প্রথম দিকে কোশ্চেন গুলো না পারলে যেরকম হয় আর কি। প্রথম দিকে বেশ হাসি খুশি কমিউনিকেট ঠিক ছিল, ভালো আনসার দিয়েছো, কিন্তু এইভাবে একভাবে বসে হাসি খুশি নিয়ে একদিন এরকম একটা কিন্তু প্রকাশ পাচ্ছে যে তুমি খুব মানে দুঃখিত বা মনে কোনো কষ্ট আছে, এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে তোমার। এই যে এখন যে হাসিটা দিচ্ছ, এই হাসিটা কিন্তু বেটার। এটা কিন্তু একটা মানে প্রত্যেকটা মানে তাদের বোরিংনেসটা কেটে যাবে। কেউ যদি সামনে একটা গুরু গম্ভীর মতো একটা ইয়েতে থাকে, দুঃখের মতো মনে হবে, স্বাভাবিকভাবে অন্যের মুখটা একটু ইয়ে লাগে। মানে যতটা পারা যাবে হাসি খুশি ভাবে অ্যানসার গুলো করতে, এটাই ঠিক আছে। ভালো হয়েছে, নেক্সট আসুন।